আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নরিত হাসিন ফ্রম নরিত হাসিন ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি বেশ অনেকগুলো রান্না একসাথে করব। বেসিক্যালি আমি দুদিনের জন্য একসাথে রান্না করে নিব আজকে, তো আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। তো চলুন আমার রান্নায় চলে যাই। তার আগে আমার রান্নার প্রিপারেশনগুলো নিয়ে নিই। এখানে আমি সব ধরনের ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে পানি ঝরিয়ে তারপর আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিব। আমার প্রথম রান্নাটা হলো একদম ভিন্ন স্বাদের চিংড়ি দিয়ে ঢেঁড়স পোনা। এটি আমার আম্মুর রেসিপিতে রান্না করা হয়েছে। তো প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি, তবে ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভেজে নিব। তারপর অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি দিয়ে দিয়েছি হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এবং প্রায় এক চামচ মতো নারকেল কুড়ানো। নারকেল বাটা থাকলে আপনি সেটাও ইউজ করতে পারেন। এই রেসিপিতে বাদাম বাটা আর নারকেল বাটা ইউজ করার কারণে একেবারে শাহি ফ্লেভার আসে, যেটা কিনা সচরাচর অন্য অন্যভাবে যদি আপনি ঢেঁড়স চিংড়ি রান্না করেন তাহলে কিন্তু সেটা পাওয়া যায় না। তো এদিকে আমার মশলা বোনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গোড়া মশলা। তবে এখানে আমি কোনো ধরনের গরম মশলা ইউজ করব না, তবে জিরার পরিমাণটা একটু বেশি ইউজ করব। সব ধরনের গোড়া মশলা দিয়ে দেওয়া হলে আমি এখন অ্যাড করব অল্প পরিমাণ পানি এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসে। তারপর মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব চিংড়ি। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি ইউজ করতে পারেন, কারণ এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার কাছে ছিল না, সেজন্য আমি ছোটো সাইজের চিংড়ি ইউজ করেছি। তো চিংড়ি আমার বোনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ওই যে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়স ভাজার কারণে এটার টেক্সচারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসে এবং রান্নাটাও অনেকটা ডিফারেন্ট হয়। আমি একটু সময় নিয়ে ঢেঁড়সগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে, যাতে ঢেঁড়সের ভিতর মশলা ভালোভাবে ঢুকে যায়। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। এখানে চিনিটা স্কিপ করা যাবে না। রান্নায় একটু শাহি ফ্লেভার আনতে দই, চিনি, তারপর পুস্ত বাটা, বাদাম বাটা এগুলো আমরা ইউজ করে থাকি, সেজন্য এটার কোনোটাই আসলে বাদ দেওয়া যায় না। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট এটাকে রান্না করে নিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে, তো ঝোলটা এখন মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার মিল্ককে পানিতে গুলিয়ে দিতে পারেন, তবে দুধের বদলে কোনো ধরনের ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, তখন কিন্তু ভালো টেস্ট আসবে না। তো এখন আমার রান্না অলমোস্ট ডান। তবে চুলা থেকে নামানোর আগে আমি এতে ছড়িয়ে দিব বেশ অনেক পরিমাণে ধনিয়া পাতা, তারপর চুলাটা বন্ধ করে দিব। তো এর মধ্যে আমি একটু শেহরানকে চেক করে আসলাম, কারণ শেহরান তার ক্লাস নিয়ে বিজি ছিল সেজন্য। তো ইদানিং আসলে শেহরানের এক্সাম স্টার্ট হয়েছে, এই সপ্তাহ পুরোটাই তার এক্সাম চলবে, সেজন্য আমার একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে। তাই চিন্তা করলাম আজকে বেশ অনেকগুলো রান্না একসাথে করে ফেলি, যাতে আমি একটু শেহরানকে সময় দিতে পারি। তো এদিকে আমি অন্য একটি চুলাই ইলিশ মাছ রান্না করছিলাম কচুরমুখি আর টমেটো দিয়ে। কচুরমুখি আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, মাছ কষানোর পর কচুরমুখি আর টমেটো অ্যাড করার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। এই যে আমার ইলিশ মাছ হয়ে গিয়েছে, এখন এতে আমি ধনিয়া পাতা ছিড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর এর মধ্যে আমি একটু রুমে আসছিলাম আহলানকে চেক করার জন্য, দেখলাম সে আমার পুরো ওয়ালকে তার ক্যানভাস বানিয়ে ফেলেছে, ইচ্ছা মতো ওয়ালে ড্রয়িং করেছে। তো এটা সে প্রায় সময় করে, আসলে ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ওইগুলো বুঝে না যে দেওয়ালে লেখা যায় না, তাকে বলেও কোনো লাভ নেই। তো আমি এখন আমার নেক্সট রান্নায় চলে যাচ্ছি। আমি এখন বিফ কারি রান্না করব। সময়ের স্বল্পতার জন্য আজকে আমি বিফ প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি ভালোভাবে ধুয়ে প্রথমেই প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। তো তারপর আমি এতে অ্যাড করে নিয়েছি সব ধরনের আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা। তারপর দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা, আর হচ্ছে সাথে দিয়েছি বাসায় রেডি করা আমার গরম মশলা
প্রায় 2-3 টেবিল চামচ। এটার ফ্লেভার কিন্তু অনেক ভালো, সেজন্য আমি সবসময় বাসায় রেডি করে গরম মশলা ইউজ করি। আজকের বিফ কারি আমি রান্না করব সরষের তেলে, তাই এখানে আমি প্রায় 1 কাপ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এবং ঝোলের জন্য আমি এখানে 1 কাপ মতো পানিও দিয়ে দিয়েছি। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দেব এবং ওয়েট করব প্রায় 10 মিনিট মতো। তারপর আমি চুলা বন্ধ করে দিব। আমার বিফ হতে হতে আমি অন্য চুলায় এখন রান্না করে নেব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। সেজন্য আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে প্রায় স্কোয়ার সাইজের কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি যাতে পরে এটা ভেঙে না যায়। সেজন্য তো এখানে আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর পরিমাণ মতো মশলা দিয়েছি এবং এখন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব এটা প্রায় 5-7 মিনিট। আর এর মধ্যে আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তো মাংস সিদ্ধ হওয়ার পর আমি এখন এতে অ্যাড করে দিয়েছি বেশ অনেক পরিমাণে আলু, কারণ মাংসের আলু আমরা অনেক পছন্দ করি। আলুটা দেওয়ার পরে আমি প্রায় 5-7 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর চুলা বন্ধ করার আগে অন্য একটি সাইডে আমি কিছু বেরেস্তা করে নিয়েছি এবং এই বেরেস্তাগুলো আমি এখন তেলসহ মাংসের মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে দিয়ে আমি সাথে সাথে ঢাকনা আটকে দিব যাতে বেরেস্তার স্মেল মাংসের সাথে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই ছিল আমার সিম্পল বিফ কারির রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেকক্ষণ আসলে দাঁড়িয়ে রান্না করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, সেজন্য চিন্তা করলাম একটু ব্যালকনিতে গিয়ে ন্যাচারাল এনজয় করে আসি। তা আজকের আকাশ কিন্তু অনেক পরিষ্কার ছিল, যেহেতু এখন সিজনটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আগের চেয়ে, তাই ঠান্ডা একটু বাতাসও ছিল। এখন আবার রান্নাঘরে চলে আসলাম রূপচাঁদা মাছকে গ্রিল করব বলে। তো এজন্য আমি মানে 2টি রূপচাঁদা মাছকে হালকা হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া লেবুর রস আর একটু সরষের তেল দিয়ে প্রায় 1/2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এগুলো খুব হালকা তেলে আস্তে আস্তে গ্রিল করে নিব, একটু সময় নিয়ে করতে হবে। তো এগুলো হতে হতে আমি আহলান এবং শেহরানকে একটু ফ্রেশ করে দিয়েছি লাঞ্চের জন্য, যেহেতু টাইম হয়ে গিয়েছে সেজন্য। তো এর মধ্যে আমার মাছও হয়ে গিয়েছে, তো এখন আমি আস্তে আস্তে টেবিলে খাবার সার্ভ করব। আসলে আমি শেহরানের এক্সামের সময় কোনো ধরনের ব্লগ করার প্রিপারেশন আমার ছিল না, মন মানসিকতাও এরকম ছিল না। তবে হুট করে চিন্তা করলাম যেহেতু আজকে একদিনে অনেকগুলো রান্না করছি, তো আপনাদের জন্য একটি ব্লগ করে ফেলি এই রান্নাগুলো দিয়ে। তো এর মধ্যেই আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, এই যে আমার আজকের রান্না, রূপচাঁদা গ্রিল করা, তারপর হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি বোনা, তারপর মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, অনেক টেস্ট হয়েছিল এবং অনেক ঝালও হয়েছিল এটি। তো খাবার খাওয়ার পর 2 ভাই মিলে এখানে টিভি দেখছিল আর আহলান দুষ্টামি করছিল, কিছুক্ষণ ভাইয়ের পাশে শুয়ে আবার দুষ্টামি করার জন্য উঠে যাই, এই ছিল তার অবস্থা। তো এখন আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিব, যেহেতু লাঞ্চ শেষ হয়ে গিয়েছে আর শেহরান খুব সকালে উঠেছিল ক্লাসের জন্য। সেজন্য এখানে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যায় আহলান আমার একটি পুরাতন সানগ্লাস নিয়ে খেলা করছিল আর সে আমাকে শেখাচ্ছিল কীভাবে সানগ্লাস পরতে হয় এই আর কি। তো আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।